আজ বাঁকুড়ায় আমাদের দ্বিতীয় দিন। আগের দিন দেখেছি মা শারদার জন্মস্থান ও তার পার্শ্ববর্তী অঞ্চল, আর আজ দেখব গড়মান্দরণ যার একটি ঐতিহাসিক গুরুত্ব আছে, তার সাথে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান যেখানে তিনি বড় হয়ে উঠেছিলেন ও তার পার্শ্ববর্তী গ্রাম। এখন এসে পৌঁছালাম গড়মান্দরণ। এর পাশ দিয়ে যাওয়ার সময় কেমন যেন মনে হচ্ছিল বাংলার সেই নবাবদের আমলে আবার এসে পড়েছি। এই গড়টি বিশাল অঞ্চল জুড়ে রয়েছে। এর ঐতিহাসিক গুরুত্বটা আমার ঠিক জানা ছিল না আগের থেকে। আমি এখানে এসেছিলাম যেটা লোকে মানে এখানে বলে যে এখানে একটি পীর বাবার মন্দির আছে সেটা দেখার জন্য আমি এসেছিলাম। তো এর যে একটা ইতিহাস আছে আর খুব ইন্টারেস্টিং একটা ইতিহাস আছে সেটা আমার জানা ছিল না। এখানে একজন স্থানীয় ব্যক্তির কাছ থেকে এই ইতিহাসটা আমি জানতে পেরেছি, আর যেটা আমার মনে হয় তোমাদের সাথেও শেয়ার করাটা খুব দরকার, কারণ খুবই ইন্টারেস্টিং এটা। এই স্থানটিকে গড়মান্দরণ বলে, তার কারণ হচ্ছে এখানে মান্দরণ বলে একটি গ্রাম ছিল। এই গ্রামটাকে রক্ষা করার জন্য মুঘল আমলে এখানে একটি দুর্গ তৈরি করা হয় বা গড় তৈরি করা হয়। যখন বাইরের থেকে শত্রুদের আক্রমণ হতো গ্রামবাসীকে এই গড়ের মধ্যে নিয়ে এসে রাখা হতো যাতে তাদের কোনো ক্ষয়ক্ষতি না হয় বা তাদের প্রাণহানি না হয়। রাস্তাটা খুব সুন্দর ছিল, এবার আমাদের সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠতে হবে, অনেকটা লম্বা। দেখা যাক কতটা যাওয়া যায়। জায়গাটা খুব সুন্দরভাবে মেনটেন করা, আর এখানে ঢুকতে গেলে 10-15 rupees করে টিকিট চার্জ পড়বে। অলমোস্ট এসে গেছে, অনেকটাই সিঁড়ি। এখান দিয়ে একটা সাইড ব্রিজ রয়েছে, দেখি আগে উপরে যাই তারপর সাইড দিয়ে যাবো। এখান দিয়ে একটা রয়েছে,
বাংলার নবাব হুসেন শাহর সেনাপতি ইসমাইল গাজীর কবর এখনও এখানে রয়েছে। পীর বাবার মন্দির, উপর থেকে ভিউটা এরকম আসবে। একদম টপটা আমরা হেঁটে এসেছি এখান থেকে, দেখাচ্ছি আমি কোথান থেকে এসেছি, অনেকটাই উপরে এসেছি আমরা। এইখান দিয়ে একটা শর্টকাট রাস্তা ছিল, এই যে রাস্তাটা এখান দিয়ে একটা শর্টকাট রাস্তা ছিল। আমরা মোটামুটি উঠে এসেছি সেই ওইখান থেকে, এখান থেকে উঠে এসেছি। তো খুব সুন্দরভাবে সাজানো জায়গাটা, চারদিকটা দেখাচ্ছি। এখানে একটা বিশাল বড় একটা তেঁতুল গাছ আছে, মনে হবে আদিম যুগের সেই তেঁতুল গাছ। এই পীর বাবার মন্দিরে সবাই এই মাটির তৈরি ঘোড়া এখানে মানত করে, আর সবাই এখানে রেখে যায়। এখানে সব রেখে গেছে, এখানেই রেখে গেছে। এই গড়টি এত অদ্ভুতভাবে তৈরি, না দেখলে বিশ্বাস করা যায় না। এটি অতি সুকৌশলে তৈরি করা। অ্যাট এ গ্লান্স দেখলে মনে হবে দুর্গটির পাশে একটা নদী আছে, কিন্তু নদীটা গিয়ে কোথায় শেষ হয়েছে সেটা বোঝার উপায় নেই। কিন্তু পরে এটা আমি জানতে পেরেছি ওটা অ্যাকচুয়ালি নদী না। দুর্গের পাশে আগে কি করা হতো, একটা পরিখা তৈরি করা হতো, মানে পার্শ্ববর্তী নদী থেকে জল নিয়ে এসে এই দুর্গের চারিদিকে পরিখা বানিয়ে তার মধ্যে দিয়ে জলটাকে ফ্লো করানো হতো, যাতে সহজে শত্রুরা না আক্রমণ করতে পারে। এবার নামার পালা, নামাটা খুবই ইজি, ওঠার থেকে নামা সবসময় সোজা হয়। প্রথমে কম মনে হলো, খুব একটা কম ছিল না রাস্তাটা। তবে অবশ্য এখন এই দুর্গের সেরম অবশিষ্ট আর কিছু বেঁচে নেই, যেটুকুনি ছিল তাও মাটির নিচে চাপা পড়ে আছে। শুধু উঁচু একটি স্থান বোঝা যায়, আর এর পাশে যে পরিখাটা আছে সেটা বোঝা যায়। খুবই জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে, জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা আছে একটা।
আর এদিক দিয়ে যাওয়া পসিবল না, সামনে কিছুটা রাস্তা গেছে গিয়ে, আর সেদিকে কিরকম সেরকম রাস্তা নেই, একটি পরিত্যক্ত এলাকা, সেরকম ভাবে রাস্তা নেই এখানে।